নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই 114 দিন নির্ণায়ক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি 2025 অবধি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। মোটামুটি 114-15 দিন মতন দেবগুরু বৃহস্পতি যে বক্রী হচ্ছে, তার ফলে সিংহ রাশি কী প্রভাব পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। দেখুন, শাস্ত্র বলছে যখন কোনো শুভ গ্রহ বক্রী হয় কি না, তার শুভ গুণ কিন্তু 3 গুণ বৃদ্ধি করে, এবং কোনো গ্রহ বক্রী হয় কেন, তার যে কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো ফুলফিলমেন্ট করার জন্য সেই গ্রহটা কিন্তু রেট্রোগ্রেড হয়, অর্থাৎ আপনার পিছন দিকে কিছুটা হলো সরে যায়। অর্থাৎ কিছু যে আপনার পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ, এই কাজগুলো কিন্তু এই সময়টা কিন্তু সম্পন্ন কিন্তু করে। এই দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আপনার সিংহ রাশিকে কী রেজাল্ট দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আসি, আপনাদের কর্মভাবে বক্রী হচ্ছে, সরাসরি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে, আপনার সরাসরি আপনার দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে, অর্থাৎ এই সময় আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি করবে চতুর্থভাবে দৃষ্টি, পারিবারিক সুখ, এবং কোনো আপনারা এ সময় কোনো সম্পত্তি কিনতে পারেন, বা কোনো গৃহ যদি আপনারা নির্মাণ করতে চান, বা কোনো আপনারা যদি বাহন কিনতে চান, এই সময় কিন্তু আপনাদের গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে চতুর্থভাবে দৃষ্টি। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, আপনাদের কোনো এক্সাম রয়েছে আগামী দিনে, দেবগুরু বৃহস্পতি আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু করবে, এবং বন্ধুবান্ধব থেকে আপনারা সহযোগিতা কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন। দেখো, চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনার এই সময় মায়ের স্বাস্থ্য, মায়ের সঙ্গে আপনার কিছুটা হলো অনেকটাই সম্পর্ক, যাদের সমস্যা হচ্ছিল সেই সম্পর্কটা অনেকটা বেটার আপনাদের হবে, এবং চতুর্থভাবে আপনার দৃষ্টি আপনার মায়ের হেলথ নিয়ে যারা চিন্তা করছিলেন, হেলথ ইস্যুটা আপনাদের অনেকটাই ভালো হবে। এবং এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি, দেখুন পঞ্চমপতি রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন, আমি বলবো আপনাদের সন্তানের ক্ষেত্রে আপনাদের গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কনসেপ্ট নিতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো। লাভ রিলেশান, প্রেমজ সম্পর্কে যাদের সমস্যা আসছিল, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, বা ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট, নিজেদের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা আপনারা কাটিয়ে উঠবেন, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এই সময় উন্নতি আপনাদের হবে সিংহ রাশির আপনি মানুষ। এবং এর সাথে সাথে সিংহ রাশির আমি বলবো, যেহেতু আপনাদের পঞ্চম লর্ড বৃহস্পতি বক্রী হচ্ছে, আমি বলবো প্রেমের ক্ষেত্র এবং সন্তানের এডুকেশান, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এবং সন্তানের হেলথ নিয়ে যে ভুগছিলেও সেই জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট সন্তানের বেটার রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা। দেখুন, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় ভালো ফল এই সময় কিন্তু দিতে চলেছে। উচ্চশিক্ষা জায়গাটা আপনাদের বা সুযোগ আসবে, বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন এই জায়গাটা আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এই বৃহস্পতি আবার সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে এই সময়, সেভিংস আপনাদের বাড়বে, আপনি সিংহ রাশির মানুষ, আপনার সেভিংস বৃদ্ধি করবে, কথাবার্তার মধ্যে আপনাদের মধুরতা দেখা যাবে, এবং পরিবার পরিজন বা কুটুম্বের সঙ্গে যে একটু হলো মত পার্থক্য চলছিল সেটা কিছুটা হলো আপনাদের এই সমস্যাগুলো আপনাদের কাটবে,
এবং এর সাথে সাথে আমি বলবো দ্বিতীয়ভাবে আপনার দৃষ্টি দিচ্ছে বক্র, যারা কনসালটেন্সিমূলক কাজ করেন তারা কিন্তু ভালো ফল এই সময় আপনারা পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের স্ট্রেবল করবে এবং সরাসরি আবার ষষ্ঠ ভাবকেও কিন্তু দেখছি বৃহস্পতি। দেখুন ষষ্ঠ ভাবকে এই বৃহস্পতি দেখা মানে আপনাদের আমি বলবো এই সময় কিন্তু শত্রুর জায়গাটা কিন্তু বাড়বে, শত্রুর জায়গাটা আপনাদের কিছুটা বাড়বে এবং আপনাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ব্যক্তিগত কারণে হয়তো আপনাদের কোনো ক্ষেত্র ঋণ নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, আপনি সিংহরাশির মানুষ, আপনি 100% এই সময় ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন। অর্থাৎ ষষ্ঠভাবে বক্র বৃহস্পতির দৃষ্টি, আপনাদের কম্পিউটার এক্সাম যদি থাকে সেখানে আমরা ভালো ফল পাবেন। আপনাদের এই সময় বিদেশ যাত্রার যোগ তৈরি করবে সিংহরাশি, নিশ্চিতরূপে বলা যেতে পারে। এবং সরাসরি আপনার অষ্টম ভাব ভাবাধিপতি বক্রী হচ্ছে, অর্থাৎ অষ্টম ভাব এটা হচ্ছে রিসার্চ, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, এটা হচ্ছে আধ্যাত্মিক, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র বিদ্যার জায়গা। অর্থাৎ এখানে যারা আধ্যাত্মিকতার সঙ্গে রয়েছেন, তন্ত্রমন্ত্র বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, এখানে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু আপনাদের হতে পারে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু হতে পারে, বিশেষ করে পেট লিভার জাতীয় সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা। আমি বলবো এই সময় আপনারা যত দিক পারবেন ফাস্টফুড জাঙ্ক ফুডটা এড়িয়ে চলুন এবং আপনাদের বিশেষ করে ফ্যাটিনেস চলে আসা, মেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ ফ্যাটি হয়ে যাওয়া হঠাৎ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে বক্র বৃহস্পতির দৃষ্টি। এই বক্র বৃহস্পতির দৃষ্টি আবার আপনার সরাসরি আপনার দশম ভাবে হচ্ছে, সরাসরি আপনার নবম ভাবকেও প্রভাবিত করছে, নবম ভাবকে অ্যাক্টিভ করছে। অর্থাৎ ধর্মীয় যাত্রা, উচ্চ শিক্ষা, পিতার কেরিয়ার, পিতার সাথে সম্পর্কে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দিচ্ছে এবং গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। দেখুন এই যে গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। এই বক্র বৃহস্পতি আপনার দশমভাবে হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যারা ফ্রেশার্স রয়েছে তারা কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কর্মক্ষেত্রে মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। এমএনসি কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই বক্র বৃহস্পতি আপনাদেরকে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রবল সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন এবং বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন। পাশাপাশি আপনারা আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।